দুয়ারে রেশন পৌঁছাতে সমস্যা, মানসিক অবসাদে আত্মঘাতী রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে। জানা গিয়েছে, বর্তমান রাজ্য সরকারের দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিপাকে পড়েছেন রেশন ডিলাররা। রেশন গ্রাহকদের দুয়ারে রেশন পরিষেবা পৌঁছে দিতে রেশন ডিলারদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকার প্রদত্ত এই ব্যবস্থায় আয়ের তুলনায় বৃদ্ধি পাচ্ছে খরচ। এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছাতে চার চাকা মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চুদে। এমনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিন বুধবার সকালে হাঁটতে বেরিয়ে তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। এরপর ফোন করেও তার সন্ধান মেলেনি। আচমকার রেশন ঘরের ছাদে রেশন ডিলার বাচ্চুদের ঝুলন্ত দেহ নজরে আসে এলাকাবাসীর। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃত্যুর কারণ জানতে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। রেশন ডিলারের মৃত্যুর ঘটনায় এলাকাসহ মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা আজ কতদিন ধরে, এমনি খুব কথা বলতো, তো কদিন ধরে মানে মাসখানেকের উপরে হবে, ও একদমই চুপচাপ হয়ে গেছে। আর রেশন দোকান নিয়েও খুব চিন্তা ছিল। হ্যাঁ, তারপরে আজকে সকালবেলা আমার ভাইয়ের বউ ফোন করছে যে আমার ওইখানে যেত, ভোরবেলা হাঁটতে গেলে হাঁটতে হাঁটতে গিয়ে বলতো চা কর, চা খেয়ে যাই। ফোন করলো যে তোমার ভাই কি তোমার ওখানে গেছে, আমি বললাম না তো আসেনি। তারপরেই আমি ওইখান থেকে এসেছি, এসে এখানে শুনলাম যে সবাই খোঁজ খবর করেছে, চারিদিকে খুঁজেছে, পায়নি কোথাও। তারপরে আমি গিয়ে ওই দোকানঘর খোলা কিনা দেখতে গেছি। দেখতে গিয়ে দেখি দোকানঘর খোলা, ওই খালি ক্লোবসের গেটটা খোলা ছিল। এই যে হ্যাঁ, রেশন দোকান, ওই দোকানের উপরে উঠেই গলায় দড়ি দিয়েছে ভেতর। সেই থেকে বললাম যে ওই ক্লোবসের গেট দিয়ে ঢুকে ভেতরে দিয়ে ওইখানে ঝুলছিল রেশন ঘরের ভেতরে। আমি এসেই প্রথম ওই দরজা খুলি, তারপরে আমার ভাই উঠেছে আর একটা ছেলে উঠেছে ওর বন্ধু, ওরা দুজন গিয়ে দেখে যে ঝুলে আছে। তারপরে নামি আসলো, রেশন নিয়েই সমস্যা, অনেক ইয়ে করেছে, অনেক দৌড়াদৌড়ি, কলকাতা যাওয়া, যেখানে যেখানে যাওয়া, এই নিতাই ঘোষের সঙ্গে এই রেশন দোকান নিয়ে যা যা করার করেছে, ও মেনে নিতে পারেনি যে আমরা দোকানে বসেই দেব, যা দেব আমরা বাড়ি বাড়ি গিয়ে দিতে পারবো না। দোকান নিয়ে সমস্যা একটা, ওর মনে সারাক্ষণ টেনশন কাজ করতো। ওই দুয়ারে রেশন হলো, কোনো ইনকাম ছিল না, সংসার চালানোর একটা ঝামেলা যে কি করে করবে, রেশনে ইনকাম করে গেলে কি করে, একজনের ওপরে সব ছিল, তো সেই কারণেই আরও টেনশন করতো সব সময়। ও মাস দুয়েক ধরে চুপচাপ হয়ে গেছিলো এই রেশনের এই পরিষেবার জন্য। প্রচণ্ড ছুটতে হতো রেশনে, ছুটতে হতো বলতে দুয়ারে সরকারের যখন মেশিন নিয়ে বেরোতে হতো, দুয়ারে রেশন যেটা ছিল ওটার জন্য ওকে বেরোতে হতো, ওইটাও বেরোতো, এসে ও খুব টেনশন করতো ওইগুলো নিয়ে, যে ইনকাম যে নেই তার থেকে বেশি মানে কষ্টও ছিল, খাটনি ছিল। এই আর কি বলবো, সেইটা নিয়ে সারাক্ষণ টেনশন করতো। কোনটা নিয়ে? দুয়ারে রেশনের ব্যবস্থা নিয়ে। গলায় দড়ি দিয়েছে ও, অনেকদিন ধরে এইসব নিয়ে টেনশন ছিল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।